তো দর্শক, আমরা এখন আছি আকবরের সেই মহলে। আমরা ইতিমধ্যেই প্রবেশ করে ফেলেছি। এটা হচ্ছে জৌদা মহল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণ পরেই আকবর, সম্রাট আকবরের মহলে যাব। আমরা খুব সকাল সকাল চলে আসছি আজকে এই জন্যই, কারণ আগ্রায় প্রচুর পরিমাণে গরম, প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো আমরা সেই জন্য সকাল সকাল আসছি, দেখি কতক্ষণ আপনাদের সাথে থাকা যায়, আপনাদেরকে সেই মোগল আমলের, যেছে মোগল সম্রাটদের যেই প্যালেসগুলো রয়েছে, মানে কি বলবো, মোগল আমলের যেই আমরা যেই স্থাপত্যগুলো সিনেমায় দেখতাম, সেগুলো আজ সচক্ষে অবলোকন করছি। এটা আমার জন্য, আমি মনে করি আমার জন্য পাওয়ার একটি ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই সম্রাট আকবরের মহলে আছি। কিসি জায়গা ব্যাঠকর কানসেন নে দীপক রাখ গয়া থা, পানি কে অন্দর দিয়া জল গয়া থা। ও বাজু বাবরা নে মেক মলহার গয়া তো বাড়ি হো গয়া থা। ওকে, কাহা यहाँ पे अकबर सम्राट अकबर हाँ सम्राट अकबर गान सुनार जन्नो तानसेन एखाने बसे गान गाइतो। यहाँ पे बैठकर तानसेन गान गा रहा था और एखाने अकबर सम्राट अकबर एखाने बसतेन एवं एखान थेके गान। साइड में अकबर का बेडरूम, बैक साइड है सम्राट अकबर बेडरूम। मैं कि बोलबो, बोलार कोनो ভাষা নেই। হিন্দি সিনেমায় দেখেছি, আজ সেগুলো নিজ চোখে দেখছি এবং স্পষ্ট। এটাই এটাই হচ্ছে সম্রাট আকবরের বিছানা, যেখানে উনি থাকতেন। এই যে দেখুন, এখানেই সমর প্যালেস, মানে গরমে গরমি মে ইহাঁ পে রেতা থা, গরমে তিনি এখানে থাকতেন। সুন্দর একটি জানালা, এখানেই তিনি থেকে সামার টাইমটা কাটাতেন। এটাই সম্রাট আকবরের ডাইনিং রুম, আপনারা দেখলেন। ড্রিঙ্কিং ওয়াটার কি ড্যামেজ না, এটাই নষ্ট হয়ে গেছে। যেখানে সম্রাট আকবরের পানির ব্যবস্থা হতো, এখানে পানি থাকতো, খাওয়ার পানি। দেখুন পুরো আকবরের মোগল আমলের স্থাপত্য, যেগুলো যেখানে মোগলরা থাকতো, সম্রাট আকবর থাকতো, যোধা ভাই থাকতো, সেই জায়গায় আজকে আমরা আছি। এই যে দেখাচ্ছি, দেখুন সম্রাট আকবরের পুরো মহল। তো দর্শক, আমরা 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 শীষ মহলে চলে আসছি। আকবর কি তিন রানী আছে, আলাদা আলাদা মজহব কা থা, মানে হিন্দু মুসলিম ক্যাথলিক, ক্যাথলিক তিনটা রানী ছিল না? তিন রানী কা মহল আলাদা আলাদা, আলাদা আলাদা। সবসে ইয়ে রুকাইয়া কা হ্যায় জো আকবর কা পহলা ওয়াইফ থা, প্রথম বউয়ের, আকবরের প্রথম বউয়ের ওয়াইফ ক্যাথলিক, থার্ড ওয়াইফ হিন্দু। সবসে বড়া মহল বাদ মে দেখাউঙ্গা আপকো, আমরা তো বচ্চে মে লেগে থে না। ঠিক হ্যায় ঠিক হ্যায় ঠিক। ইসমে বহুত ছোটা সা কমরা হ্যায়, লেকিন নক্কাশি দেখিয়ে ওয়ার্কম্যানশিপ, খুব সুন্দর করে যেটা কারুকার্য সাজিয়ে দেয়া হয়েছিল। রুকাইয়া বেগম কি, এটাই সেই শীষ মহল। আমরা সিনেমায় শীষা লাগা হওয়া তা ইসিলি ইসকা নাম শীষ মহল হওয়া না। আপনারা যদি কারু কাজগুলো দেখেন, এই যে দেখুন, আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাই সেই শীষ মহল যেটা আমরা বই পুস্তকে, মোগল ইতিহাসে, হিন্দি সিনেমায় যেগুলো আমরা দেখেছি এবং শুনেছি, কিন্তু আসলে স্পর্শ করে দেখারও কখনো সুযোগ হয়নি। এবং পাথর কানার দেখুন, ঠিক এই দেখুন পাথরের কাজগুলো দেখুন। গ্রেপস মানে আঙ্গুরের প্রতিকৃতি যেখানে দেখা যাচ্ছে। আপনারা দেখুন, আমরা একটু পরেই ওদিকে যাচ্ছি। তো দর্শক, আমরা শীষ মহল দেখলাম এতক্ষণ, এখন আমরা চলে যাব আকবরের, যেখানে উনি পাবলিকদের, সাধারণ জনগণদের সাথে উনি যেখানে বসতেন, যেখানে বসে উনি ওনার রাজ্যের কার্যকলাপ চালাতেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা যেখানে সম্রাট আকবর রাজ্যের কাজ পরিচালনা করতেন, এটাই সেই জায়গা। এটা হচ্ছে পঞ্চমহল। ফার্স্ট ফ্লোর পর 84 পিলার, সেকেন্ড ফ্লোর 56, 20, 12, 4, 176 পিলার, ঠিক আছে। আকবর কা হওয়া মহল,
ও এটাই হাওয়া মহল আমি এটাই এটাই ওনার হাওয়া মহল যেগুলো আমরা সিনেমায় দেখেছি বইয়ে পড়েছি তারপর পাশা খেলনে কি জায়গা সম্রাট আকবর যখন পাশা খেলতেন গেম বোর্ড এটাই সেই পাশা খেলার চিহ্নগুলো ইয়ে উস জামানি কি হ্যায় না আন্ডার কনস্ট্রাকশন নেই কেন 400 বছরের পুরনো এই সেই এই সেই এই সেই জায়গা তো দর্শক আমরা এটাই হচ্ছে দিওয়ানে খাস সম্রাট আকবর এখানে প্রাইভেট মিটিং করতেন তো আমরা এখন যেখানে যাচ্ছি এখানে ভিতরে শুনতে পেলাম একটা সুন্দর পিলার করা আছে যেটা আমরা দেখব মানে এটার মানে সৌন্দর্যের কোনো শেষ নেই তো নির্দিষ্ট করে আসলে কিছু কিছু জায়গা আছে যেটা আসলে দেখতে আশ্চর্যজনক এবং সেই আমলে এই স্থাপত্যগুলো এত সুন্দর করে কিভাবে সাজানো হয়েছে এটাই আসলে আমি খুব অবাক হয়ে যাই মাঝে মাঝে আপনারা দেখুন যদি আমি এক ঝলক আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বাদশাহ আকবরের সেই মহলের চিত্র আমরা এখন ভিতরে যাব অনেক আমরা ওয়াও দিস অ্যামেজিং আপনারা একটু দেখুন বাদশাহ আকবর উপর বৈঠতা থা এই উপরেই বাদশাহ আকবর বসতেন উসকে নও রতন হুয়া থি নাইন মিনিস্টার নাইন মিনিস্টার তানসেন আব্দুল ফজল ফৈজি রাজা টুটুমাল বীরবল আব্দুল খান খানা মান সিং ভগবান দাস এন্ড পণ্ডিত পরশুত্তম দাস ও রাউন্ড মে চারো তরফ বালকনি মে বেঠা বেলকনি মে ইয়াহা সে রাজ দরবার ইয়ে ইয়ে হে পার্লামেন্ট হাউস দিওয়ানে খাস আর এখানে বসে বাদশাহ আকবর তার মন্ত্রীদের সাথে মিটিং করতেন এই ব্যালকনিগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু দেখার বাকি আছে এগুলো আমরা উপভোগ করব ইয়ে হে খাজানা মহল ইয়ে একটা ব্যালকনি তিনটা রুমের কানেক্টেড ছিল রাউন্ড লিয়া করতা থা এই দেখুন আমি যাচ্ছি কিন্তু এই যে তিনটা রুম এই তিনটা রুমের কিন্তু কানেকশন ইহাপে এই এই বক্সই থাকতো সম্রাট আকবরের খাজানা ঠিক আছে বন্ধ হে না সব দর্শক আপনারা যেমনটা দেখছেন আমি এখন আছি সম্রাট আকবরের সেই মহলে যেটা দেখার পর আমি নিজেও একটু অবাক হয়ে গেলাম যেই মহল আমরা দেখেছিলাম বিভিন্ন সিনেমায় শুনেছিলাম এই মহলের গল্প সম্রাট আকবর শাহজাহান থেকে শুরু করে মুঘল সাম্রাজ্যের যত আধিপত্য ছিল এগুলো হয়তো বা আমরা দেখেছি শুনেছি টেলিভিশনে হিন্দি সিনেমায় কিন্তু আজকে আমরা এখানে সরাসরি চলে আসলাম ওদের আমার সঙ্গেই থাকুন আরও অনেক স্থাপত্যের অনেক জায়গা বাকি আছে দেখার যে জায়গাগুলো আমরা একটু পরে দেখব আমাকে সহযোগিতা করছেন আমাদের একজন ভাই তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন যেই মোগল সাম্রাজ্যের যেই আধিপত্য বাদশাহ আকবর যেখানে বসতেন ওনার রানীদের যেখানে বসাতেন যেখান থেকে বাদশাহ আকবর অনেক বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এই সেই জায়গায় এই সেই মহল এই সেই বাদশাহ আকবরের যে তিন স্ত্রী ছিলেন তাদের জন্য আলাদা আলাদা মহল মানে কী বলবো বলার কোনো ভাষা নেই আমরা শুধু ইতিহাস শুনেছি কিন্তু আজকে আমি ইতিহাস সচক্ষে দেখছি এই ইতিহাস আজকে ইতিহাস হয়েই থাকবে আপনারা আমার সঙ্গেই থাকবেন পঞ্চমহল পঞ্চমহল যাকে বলতো যেটাকে বলতো এখানে প্রত্যেকটা পিলার দেখো কয়টা এই যে ময়ূর এই যে আরেকটা দেখা যাচ্ছে তাম্মাম আকবরের সেই মহলে এখনো ময়ূরদের পদচারণা ভাবতেই অবাক লাগে যাবা ওখানে যাবা অনেক আগে যে সিনেমাগুলো হয়েছিল লাল পাথর উত্তম কুমারের সিনেমা শাহরুখ খানের অনেক সিনেমা এখান থেকে পরদেশ শাহরুখ খানের পরদেশ মাহিমা চৌধুরীর যে ছবি এখান থেকে আসলে শুট হয়েছিল জোদা কা মহল
उसमें समर पैलेस जैसा वो जाली देखता है ना, जाफरी। हाँ जाफरी, जोधाबाई के महल का बैक साइड है। ये बैक साइड है, सर्दियों में रहता था। हाँ ठीक है ठीक है, सेम उधर बना हुआ है, वहाँ सर्दियों में रहता था। ठीक है ठीक है, ये सबसे बड़ा महल जो रहता है उसका बैक साइड है, ये समर पैलेस का बैक साइड है। अकबर ओनर स्त्री जोधाबाई যিনি ছিলেন তার জন্য যে মহলটি বানিয়েছিলেন এটাই সেই মহল, সবচেয়ে বড় যে মহলটি এটাই সেই মহল যোধা ভাইয়ের জন্য। তো আমরা সেটা এখন দেখছি, আমরা এখন যোধা ভাই মহলে প্রবেশ করব। এতক্ষণ আমরা বাহির থেকে অবলোকন করেছি, এখন আমরা ভিতরে যাব। চলুন আমরা এই প্যালেসের সবচেয়ে বড় যে যোধা ভাইয়ের প্যালেসটি রয়েছে সেটাকে অবলোকন করি। যোধা ভাই মহল, ঠিক হ্যাঁ। এই মহলের একটাই দরজা যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম, ঠিক আছে, হাভেলি। ইস হাভেলি কি একই দরওয়াজা হ্যাঁ, এই যে দেখুন, ওয়াও। সামনে মন্দির থা পূজা করনে কে লিয়ে, এটাই ইয়ে মন্দির হ্যাঁ সামনে। হ্যাঁ ঠিক হ্যায়, আর ইয়ে উনকা উইন্টার প্যালেস থা, গরমিও সর্দিও মে ইসমে রহতা থা, আর গ্রাউন্ড মে উনকা দাসী লোগ রহতা থা। হ্যাঁ ইয়া পে ঠিক হ্যায়, ইয়ে উনকা সামর বেডরুম থা। আর ইয়ে সাম মানে দর্শক, মহল ঠিকই আছে কিন্তু নেই যোধা ভাই, নেই সম্রাট আকবর, নেই শাহজাহানের মতো তাজমহল বানানো সেই সাম্রাজ্যের অধিকারীরা, কিন্তু মহলগুলো দেখুন ঠিকই দাঁড়িয়ে আছে। আমি আসলে এই জায়গাটাতে এসে আমি চিন্তা করছি যে এত কিছু, এত এত কিছু ছিল সম্রাট আকবরের, কি ছিল না, কিন্তু আজ সম্রাট আকবর নেই, জায়গাটা ফাঁকা পড়ে আছে, এটা একটা মিউজিয়ামের মতো তৈরি হয়ে গেছে। আমরা সেখানে ঘুরতে এসেছি, দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখছে, স্থাপত্য ঠিকই দাঁড়িয়ে আছে কিন্তু মানুষ নেই। তাহলে আমরা মানুষ হিসাবে নিজেদেরকে অনেক সময় অনেক বড়ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি যে আমি এই, আমি সেই, আমি এটা, আমি সেটা, কিন্তু আমার আপনার সকল সম্পদ থেকে যাবে পৃথিবীতে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই প্যালেসগুলো দেখলে মনে হয় যে উনি যদি পারত, উনি যদি চাইত, যদি ওনার পক্ষে সম্ভব হতো তাহলে জীবনটাও উনি এভাবে গুছিয়ে রেখে দেওয়ার প্ল্যান করত। কারণ উনি এমনভাবে এই প্যালেস তৈরি করেছেন, এই প্যালেসের প্রত্যেকটা জায়গায় এমনভাবে এত সুন্দরভাবে তৈরি করা কারুকাজ আছে, বা কারুকাজ করা, যেটা দেখলে মনে হয় যে উনি অনেক কিছুই করতে পারতেন। শত কোটি টাকা ব্যয় করে প্যালেস তৈরি করা যাবে, কিন্তু এই মানুষের ভেতরে যেই হৃৎপিণ্ডটা আছে সেটাকে কখনো ধরে রাখা যাবে না। আমি এখানে এসে মানে আমি অনেক কিছু শিখেছি। আমি এখানে এসে একটা জিনিসই বুঝতে পারছি যে সম্রাট আকবরের মতো মানুষ, সে তো মানুষ, সে কোনো ফেরেস্তাও ছিল না, সে কিছুই ছিল না, সাধারণ একজন মানুষ ছিল। সেই মানুষটার কাছে সম্পদের কোনো অভাব ছিল না, রাজ্য রাজত্বের কোনো অভাব ছিল না, সেই মানুষটাও এই রাজত্ব ছেড়ে চলে যেতে হলো। আমি আপনি কি রে ভাই, কিছুই না, তাই না? ঠিক আছে, তো দর্শক আমরা এখন সম্রাট আকবরের প্যালেস আমরা অবলোকন করেছি, আপনারা সাথে ছিলেন। ফতেহপুর সিক্রি যেটা, আমরা এখন ফতেহপুর যাব, ফতেহপুর যাব। দেখাই এখান থেকে ফতেহপুরের না নিশানা কিন্তু দেখা যাচ্ছে, আমরা কিন্তু এই যে ফতেহপুর আমরা কিন্তু সেখানে যাব। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকেন। তাহলে সিক্রি আকবরের যেই প্যালেস ছিল সেখান থেকে আমরা এখন ফতেহপুর যাচ্ছি, সঙ্গেই থাকুন।